হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে আপনাদের মাঝে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমাদের আজকের ব্লগটি হচ্ছে সফিপুর ফ্লাইওভার। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশ সরকার গত 25 এপ্রিল 2022 তারিখে ঢাকা রংপুর মহাসড়কের 3টি ফ্লাইওভার উন্মুক্ত করে দিয়েছে যান চলাচলের জন্য। দীর্ঘদিনের মানুষের প্রতীক্ষার ফল এবং গভর্নমেন্টের এই যেই রোড কেন্দ্রিক যে উন্নয়নের যেই দৃষ্টান্তগুলো তার মধ্যে এটি একটি অন্যতম। কারণ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে দীর্ঘ সময় আমরা যানজটের শিকার হতাম এবং এই ফ্লাইওভার অনেক দিন যাবৎ এর কাজ চলছিল, যার কারণে মানুষ অনেক কষ্ট করেছে এই ফ্লাইওভারের কাজ চলাকালীন সময়ে। আজকে সেই কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে। সরকার ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে ঠিক ঈদের আগে এই আপনার এই ফ্লাইওভারটি চালু করে দিয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং এই মহতি যে এই সময়টা তারা যেই উদ্যোগটা নিয়েছে এটা আসলে একটি চমৎকার ব্যাপার, কারণ প্রচুর যানজটের সৃষ্টি হয়, যার কারণে এই ফ্লাইওভারটা ওপেন হয়ে যাওয়াতে এই যানজটটা আর হয়তো আমরা এবার দেখব না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, বাট এটার এখনও কাজ অসমাপ্ত রয়েছে। এটা পর্যায়ক্রমিকভাবে সরকার হয়তো আবার এটাকে কাজগুলো সম্পূর্ণ করবেন, বাট এখন ওপেন করার উদ্দেশ্য শুধু একটাই, মানুষের যাতে ঘরমুখী মানুষের ঈদের সময় যাতে খুব যানজটে না পড়তে হয়। আমরা জানি এই রোডে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই রোডে সব সময়, অর্থাৎ বিশেষ করে ঈদ সময়ে, ঈদের পূর্ববর্তী সময়ে অনেক যানজটের তৈরি হয়। এই যানজটগুলো এই ফ্লাইওভারগুলোর মাধ্যমে আমরা আশা রাখি এইবার মানুষেরা হয়তো দেখতে পাবে না। তো ভিউয়ার্স, আমরা আজকে আমাদের এই ছোট্ট ব্লগটার মাধ্যমে আপনাদেরকে সফিপুর বাজারের সফিপুর ফ্লাইওভারটি দেখানোর চেষ্টা করেছি। যদি আমাদের এই উপস্থাপনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আর আমাদের এই ভিডিও সম্পর্কিত আপনাদের মতামতগুলো আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।